50 বছরের দীর্ঘ কূটনৈতিক সম্পর্কের বন্ধন উচ্চমাত্রায় পৌঁছেছে বাংলাদেশ ও জাপানের। অর্থ, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি সহ নানা ক্ষেত্রে আর্থিক সহযোগিতার পাশাপাশি বাস্তবায়ন করে চলেছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, মেট্রো রেল, শাহজালাল বিমান বন্দরের থার্ড টার্মিনালের মতো বড় বড় নির্মাণ প্রকল্প। নানাবিধ কর্মকাণ্ডে যাতায়াত বাড়লেও দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিট ব্যবস্থায় ভোগান্তি পোহাতে হয় উভয় দেশের যাত্রীদের। এমন প্রেক্ষাপটে প্রায় দেড় যুগ পর আবারও টোকিওর আকাশে সরাসরি ডানা মেলার অপেক্ষায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রস্তুতি শেষ, 1 সেপ্টেম্বর থেকে সরাসরি দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় বিমান সংস্থা। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে জানান বিমান প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা যে আমাদের বিমানগুলো যাতে উন্নত বিশ্বের এইসব দেশগুলোতে যায়, একই লক্ষ্যে নারিতা ফ্লাইট আমরা চালু করতে যাচ্ছি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রতিশ্রুতি ছিল জাপানে। হিসাব নিকাশ নিয়ে আমাদের পরিকল্পনা আমরা তৈরি করেছি, সপ্তাহে 3টা ফ্লাইট এখানে অপারেট হবে এবং সেই ক্ষেত্রে আমাদের ফ্লাইটটা ভালো ভায়েবল হবে এখানে। এবং বাংলাদেশে জাপানে যারা বাংলাদেশি নাগরিক যারা আছেন, বহু সংখ্যক লোক তারা কাজ করেন সেখানে, তাদের বেলা জাপানের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক আছে, বিমান একটা ব্রিজ হিসেবে কাজ করবে। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। জাপানি বহু ইঞ্জিনিয়ার, বহু কনসালটেন্ট তারা বাংলাদেশে কিন্তু কাজ করতেছে, বিশেষ করে আমাদের থার্ড টার্মিনাল সহ অন্যান্য জায়গায়, এবং সেই ক্ষেত্রে তাদের জন্য এটা অনেক সুবিধাজনক হবে এখানে আসা। ঢাকা থেকে নারিতা রুটের সর্বনিম্ন একমুখী ভাড়া শুরু হবে 70,828 টাকা এবং ফিরতি টিকিট সহ সর্বনিম্ন মূল্য জনপ্রতি 1,11,656 টাকা। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে বিমান। সুখের সংবাদ হলো যে এবার 3টা ফ্লাইট দিয়ে শুরু করছে টোকিওতে, নারিতাতেই তারা সপ্তাহে 3টা ফ্লাইট দিচ্ছে। এটা একটা আমি মনে করি যে খুব ইন্টেলিজেন্ট ডিসিশন, এবং এটা করতে পারলে এটা ভালো হবে। এটা বিশেষ করে এখন জাপানিজ ইনভেস্টমেন্ট আমাদের দেশে, প্রচুর ইনভেস্টমেন্ট আসছে, প্রচুর জাপানিজ বাংলাদেশে থাকে এবং বিশ্বে জাপানেও এখন প্রচুর বাংলাদেশি কিন্তু থাকে। একটা ওখানে এমপ্লয়মেন্ট কিছু এখন শুরু হয়েছে জাপানে। জাপানে প্রচুর স্টুডেন্টরা এখন পড়াশোনা করতে যাচ্ছে, মেডিকেল পারপাসেও কিন্তু বাংলাদেশ থেকে অনেকে যাচ্ছে। সো কাজে জাপানে আমাদের একটা মার্কেট অলরেডি ক্রিয়েট হয়েছে। সপ্তাহে 3 দিন বিমানের ফ্লাইট ঢাকা থেকে নারিতার লক্ষ্যে ছেড়ে যাবে শুক্রবার, সোমবার ও বুধবার রাত 11:45, আর নারিতা থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরতে ফ্লাইট ছাড়বে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 11:00। এর আগে লাভজনক রুট না হওয়ায় সবশেষ 2006 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।